আমার কাছে অনেক মেয়েরা প্রশ্ন করে যে হুজুর, আমাদের যেই মেনিস্ট্রুয়েশনাল একটা পিরিয়ড আছে, ঋতু বা মাসিক, এটা যখন আমাদের হয়ে যায় তখন আমরা রোজা রাখতে পারি না, আমরা কোনো ইবাদত করতে পারি না। আমি সেই বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই, প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বোনকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মাসিক অবস্থাতেও নারীদের জন্য এমন কিছু আমল রেখেছেন যে আমল করলে তারা অধিক সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, পড়ে এটা জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক মেয়েরা রমজান মাসে এবং অন্য অন্য সময়ে যখন সে মন থেকে ইবাদত করার ইচ্ছা পোষণ করে, কিন্তু হঠাৎ করে যখন সে তার মেনিস্ট্রুয়েশনাল একটা পিরিয়ড যা আছে এটা যখন সে ফেস করে, তখন তার মনটা খারাপ হয়ে যায়, অপবিত্র অবস্থায় হয়ে গেলে আর ইবাদত করা যায় না। ফলে অনেক মেয়েরা কান্নাকাটি করে, আহা, রমজান মাসের মতো এত সুন্দর একটা পবিত্র মাস, রমজানে রোজা রাখতে পারছি না, কোরআন তেলাওয়াত করতে পারছি না। মেয়েদের মনে কষ্ট আছে না? নাই, অনেক কষ্ট লাগে। হ্যাঁ, এই কষ্টটাই হচ্ছে আলামত যে আপনার হৃদয়ে ঈমান আছে, বিশ্বাস আছে, একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে, আল্লাহর উপরে বিলিভ আছে। হাদিসে এসেছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। রাসূল বলেছেন, যখন তোমার ভালো কাজ তোমাকে শান্তি দিবে আর যখন তোমার খারাপ কাজ তোমাকে অশান্তি দিবে, তখন তোমাকে বিশ্বাস করতে হবে তুমি প্রকৃতপক্ষে ঈমান রাখো একজনের উপরে, তিনি কে, আল্লাহ। এটা হচ্ছে আপনি প্রকৃতপক্ষের যে ঈমানদার, এটা হচ্ছে তারই একটি আলামত। এই জন্য নারীদের যে খারাপ লাগবে, ইটস ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল, এটা খারাপ লাগাটাই স্বাভাবিক। তবে একটি কথা মনে রাখবেন, সকলে মনে রাখবেন, স্পেশালি মায়েরা বোনেরা হাদিসটি মনে রাখবেন, রসুল বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ন্যাচারালি কোনো একটা আমল সে করে, অলওয়েজ একটা আমল সে করতেই থাকে, অলওয়েজ কন্টিনিউয়াস প্রসেস সে করে, কিন্তু সাডেনলি কোনো একটা রিজনে, কোনো একটা কারণে সে আমলটা করতে পারছে না, কিন্তু মনে ব্যথা আছে, রসুল বলেছেন সে অসুস্থ অবস্থায় যে আমলটা করতে পারছে না, কিন্তু সুস্থ অবস্থায় সে আমলটা বারবার সে করেছে। আল্লাহর রসুল বলেছেন, অসুস্থ অবস্থায় সেই ব্যক্তি সেই সওয়াব পাবে যেই সওয়াব সে সুস্থ অবস্থায় আমলটা করতে পারলে পেত। সুবহানাল্লাহ, পড়ে তার মানে আমল না করে সওয়াব, কারণ কি, দেয়ার ইন্টেনশনটা ভালো। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন, হঠাৎ করে আপনার পায়ে আঘাত লাগছে, আপনি জামাতে আসতে পারছেন না, রসুল বলছেন যেহেতু তুমি সুস্থ অবস্থায় থাকলে নামাজে আসতে, জামাতে আসতে, এখন তুমি অসুস্থ আছো, জামাতে না এসেও জামাতের সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ, পড়ে এটি হচ্ছে বিষয়। এখন মাসিক অবস্থায় মেয়েদের অনেক কষ্ট হয় যে এবার তারা করতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হজে গেলেন, হজে যাওয়ার পরে হাদিসটি খুব মনোযোগ দিয়ে শুনবেন, হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাওয়াফ করবেন, তাওয়াফের পূর্বে তিনি মিনিস্ট্রেশনাল যে পিরিয়ড আছে এটা ফেস করলেন, ফলে তিনি অনেক কষ্ট পেলেন এবং কান্নাকাটি শুরু করলেন। রসুলের সামনে বসে হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। রসুল বললেন, কী হয়েছে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এটা হয়ে গিয়েছে, এখন তো আমি তাওয়াফ করতে পারবো না, আমার তো মনে কষ্ট লাগছে। রসুল বললেন, তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, আল্লাহর সিদ্ধান্ত মেনে দাও, আল্লাহ তোমার সব আমলকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ, পড়লেন না? হ্যাঁ, আল্লাহর সিদ্ধান্ত মানতে হবে। এবার আসেন, নারীরা মাসিক অবস্থায় কিভাবে তার সময়টায় কাজ লাগাতে পারে, এটা নিজেও জানবেন, সবাইকে জানাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এক নাম্বার যে কাজটি নারীরা করবে সেটি হচ্ছে, যখন এটা হয়ে যাবে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, এটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ, পড়লেন না? আল্লাহ তুমি যা করবা আমি মেনে নিলাম, আল্লাহ তুমি আমার সঙ্গে যা দিবা আমি তাতেই সন্তুষ্ট থাকবো। মনে রাখবেন, আল্লাহর গোলামি করা,
আল্লাহর দাসত্ব করা, আল্লাহর প্রত্যেকটা ডিসিশন মেনে নেওয়া, এটাই হচ্ছে পৃথিবীর সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, মেনে নিতে হবে। তো নারীরা প্রথমে যে কাজটি করবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যেটা দিয়েছো আমি খুশি, আমি এই সিদ্ধান্ত মেনে নিলাম, সিদ্ধান্ত আমি কী করলাম মেনে নিলাম, এক নাম্বার। তবে সিদ্ধান্ত মানলে যে সওয়াবটি হবে সেটি হচ্ছে, নারীটা যেই ইবাদত করবার ইচ্ছা করেছিল কিন্তু এখন সে করতে পারছে না, আল্লাহ না করতে পারলেও তার আমল নামায় করার সওয়াব দিয়ে দেবেন। এত আস্তে বললেন, জবান খুলে পড়েন, সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার যে বিষয়টা নারীরা করবে সেটি হচ্ছে স্পেসিফিক কিছু আমল আছে, যেমন এই পিরিয়ড অবস্থায় নারীরা বেশি বেশি জিকির করতে পারে, বেশি বেশি কী করতে পারে, জিকির করতে পারে। জিকিরের ক্ষেত্রে সবচাইতে উত্তম জিকির হচ্ছে চারটা, জোরে বলতে হবে কয়টা, সকলে আমার সঙ্গে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে সকলেই পড়েন আল্লাহু আকবার। এই চারটা জিকির নারীরা বেশি বেশি করতে পারে, এটা করা যেতে পারে। বাকি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মতানৈক্য রয়েছে, কেউ কেউ বলেছেন যে কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই, আবার জমহুর সহ অনেক ওলামা একরামের মতামতটি হচ্ছে এরকম যে কোরআন তেলাওয়াত করতে পারবে না। এদিকে ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির মতামত হচ্ছে যে নারীরা কোরআন তেলাওয়াত করতে পারবে না, আবার অনেকেই বলেছেন যে না, নারীরা কোরআন তেলাওয়াত করতে পারবে। যেহেতু এটা ইখতিলাফি একটি বিষয়, আমি কোরআন তেলাওয়াতটাকে এড়িয়ে চলছি, আমি বলছি এই কথা, নারীরা বেশি বেশি জিকির করবে, জোরে বলতে হবে কী করবে, জিকির করবে, আর বেশি বেশি দুরুদ শরীফ পড়বে। সকলেই পড়েন আমার সঙ্গে ছোট্ট একটা দুরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারাও আপনাদের ফ্রি সময়ে দুরুদগুলো পড়বেন তো ইনশাআল্লাহ। আর নারীদের জন্য সবচাইতে স্পেশাল আমল হচ্ছে মাসিক অবস্থায় ওয়াজ শুনবে। কি শুনবে? ওয়াজ শুনবে। ওয়াজ শোনা এটা সব অবস্থায় জায়েজ আছে। বসে বসে যদি আপনার ডক্টর জাকির নায়েকের লেকচার শোনেন, মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনেন, কওমি কোনো আলেম হতে পারে, আলিয়ার কোনো আলেম হতে পারে, যে কোনো স্কলারের যদি আপনি লেকচার শোনেন, অনেকগুলো জ্ঞান অর্জন হবে কি হবে না? আল্লাহ আমাদের সবাইকে সেই জ্ঞানগুলো অর্জন করার তৌফিক দান করুক। প্রণামেন। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা পরিপূর্ণ আমলের সঙ্গে আমাদের সময় কাটাবার তৌফিক দান করুক। জবান খুলে প্রণামেন।